আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আমি ফাহমিদা কিচেন উইথ ফাহমিদাতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে সহজ একটি রেসিপি শেয়ার করব চাইনিজ স্টাইল চিকেন স্প্রিং রোল আমি চেষ্টা করেছি সহজভাবে করার আশা করছি ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি স্প্রিং রোলের পোটা বানিয়ে নিব এই জন্য এক টেবল চামচ পেঁয়াজ কুচি নিয়েছি তিন টেবল চামচ গাজর কুচি নিয়েছি চিকেন কিমা নিয়েছি দেড়শো গ্রাম প্রথমে সম্পূর্ণ মুরগিকে শুধু দশ মিনিট পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এরপরে ছোটো স্লাইস করে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর আপনারা যদি ব্ল্যান্ডারে করতে চান সেক্ষেত্রে সিদ্ধ করার দরকার নাই ছোটো স্লাইস করে কেটে ব্ল্যান্ডারে কিমা করে নিতে পারেন চুলার আজ মিডিয়ামে করে তেল দিয়ে দিব তিন চামচ এরপরে পেঁয়াজ কুচি দিচ্ছি এক চামচ ভালো মতো মিশিয়ে নিব পেঁয়াজ হালকা একটু কালার হয়ে আসলে চিকেন কিমাগুলো দিয়ে দিব এরপরে ভালো মতো মিশিয়ে নিব তিন থেকে চার মিনিট পরে লবণ দিচ্ছি সামান্য পরিমাণ চিনি দিব আধা চা চামচ লালমরিচের গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলা দিব সামান্য পরিমাণ এরপরে ভালো মতো মিশিয়ে নিব চিকেনে কোনো পানি দেই নেই প্রথমেই যেহেতু সিদ্ধ করে নিয়েছিলাম সেক্ষেত্রে ছয় থেকে সাত মিনিট ভালো মতো কষিয়ে নিলে হবে এরপরে গাজর কচিগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে জাস্ট এক মিনিট নেড়ে চেড়ে এক টেবল চামচ তেল দিয়ে দিব হালকা একটু মিশিয়ে নিব এরপরে অফ করে ঠান্ডা করে নিব স্প্রিং রোলের পোটটা রেডি হয়ে গেছে এখন আমি ডোটা বানিয়ে নিব এজন্য প্রথমে এক কাপ ময়দা নিয়েছি তেল নিয়েছি তিন টেবল চামচ লবণ দিব সামান্য পরিমাণ শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো মতো মিশিয়ে নিব এরপরে পানি দিয়ে ডোটা বানিয়ে নিচ্ছি প্রথমে অল্প একটু পানি দিব এরপরে মিশিয়ে নিব অল্প পানি দিব অল্প মিশিয়ে নিব সবগুলো পানি একসাথে দিয়ে দিব না তাহলে ডোটা অনেক নরম হয়ে যাবে আমার ডো লাগবে পরোটার ডোয়ের মতো শক্ত একটা ডো এক কাপ মজার জন্য পানি লেগেছে ছয় টেবল চামচ আপাদের কমবেশি লাগতে পারে এরপর ঢাকনা দিয়ে রেখেছি দশ মিনিটের মতো এখন ডো থেকে লেচি কেটে নিচ্ছি এক কাপ মদায় ছয়টা লেচি কেটে নিয়েছি সমান ভাগে ভাগ করে নিয়েছি এরপর একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব বিওয়ার্স অনেক সময় যদি রোলশিট বানাতে যায় সেক্ষেত্রে দেখা যায় একটার ওপর একটা ভাঁজ দিয়ে তারপর যখন তাওয়ায় ছেঁকবো একটা ভালো আসবে আবার একটা ছিঁড়ে যাবে এই পদ্ধতি আমার কাছে তেমন সহজ মনে হয় না আমি এইভাবে সবসময় বানিয়ে থাকি এটা অনেক সহজ পদ্ধতি আপনারা ট্রাই করতে পারেন বিওয়াস আমি এক কাপ ময়দায় তিন টেবিল চামচ তেল দিয়েছি আপনারাও একইভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের রোল অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে পাতলা একটা রুটি বানিয়ে নিতে হবে এরপরে পোট দিয়ে দিব বিওস পোটটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন চিকেন পোড় যে পাশে দিয়েছি সে পাশ থেকে ভাজটা করে নিব প্রথমে হালকা একটু লাগিয়ে দিব এটা বিওস এমনিতে লেগে যাবে যেহেতু এটা আমি তাওয়ায় ছেকে নেই নেই এরপর পাশেটা হালকা একটু লাগিয়ে দিচ্ছি চেপে দিলে হবে এমনিতে লেগে যাবে এটা অনেক সহজ আপনারা ট্রাই করতে পারেন এখন চারপাশে হালকা একটু পানি লাগিয়ে দিচ্ছি এখন আমি স্প্রিং রোল ফোল্ড করে নিচ্ছি বিওস বাসা কীভাবে সহজে স্প্রিং রোল বানিয়ে নিতে পারেন সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করেন তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন এরপরে হালকা একটু পানি দিয়ে লাগিয়ে দিলে হবে এটা এমনিতে লেগে যাবে একইভাবে আমি আপনাদের সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি পাতলা একটা রুটি বেলে নিব এরপরে চিকেন পুট দিয়ে একইভাবে ভাজ করে নিব। নিবজ আমি এক কাপ ময়দার ইনগ্রিডিয়েন্টসটা আপনাদের বলে দিয়েছি আপনারা যদি দুই কাপ ময়দা নিয়ে থাকেন সেক্ষেত্রে এক কাপের জন্য তিন টেবল চামচ তেল দিয়েছি দুই কাপের জন্য ছয় টেবল চামচ তেল একইভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ডাবল হয়ে যাবে চারপাশে হালকা একটু পানি লাগিয়ে নিব পুরে প্রথমে আমি কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম বিওয় এরপরে ছয় সাতটি গোটা কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন একইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি সবগুলো রোজ বানিয়ে নিয়েছি একটি ফ্রাইপ্যানে পর্যাপ্ততে পরিমাণ তেল দিয়ে চোলার আঁচ মিডিয়ামে করে স্প্রিং রোলগুলো দিয়ে দিব তেল হালকা একটু গরম হয়ে আসলে চোলার আঁচ মিডিয়াম লুতে করে স্প্রিং রোলগুলো দিয়ে দিব একপাশে হালকা একটু কালার চলে আসলে আমি অন্যপাশে উল্টিয়ে দিব এটা হালকা কালার করে ভেজে নিতে হবে চোলার আজ মিডিয়াম লোতে করে উভয় পাশে হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে দেখুন বেওয়া মাসাল্লা করে উভয় পাশে হালকা বাদামি কালার হয়ে গেছে এখন আমি স্প্রিং রোলস উঠিয়ে নিচ্ছি বিওয়জ স্প্রিংস রোলস অনেক সুস্বাদু একটি রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন আমার রেসিপি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আগামীতে ইনশাল্লাহ ভিন্ন ধর্মী রেসিপি নিয়ে হাজির হব আজ এই পর্যন্ত আসি আল্লাহ হাফেজ